ইন্টারনেট আসক্তির কারণ ও এর প্রতিকার সম্পর্কে প্রবন্ধ রচনা করুন। বর্তমান যুগ ইন্টারনেট ছাড়া কল্পনা করা যায় না। কিছুদিন আগেও শুধু কম্পিউটারে ইন্টারনেট সুবিধা থাকায় এর ব্যবহার ছিল সীমিত। পরে মুঠোফোনে ইন্টারনেট সুবিধা হওয়ায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অনেক। বিআরটি এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে রয়েছে 6 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী। সংবিধান, সংবাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, সোশ্যাল নেটওয়ার্ক, বিনোদন ইত্যাদির জন্য মানুষ এখন ইন্টারনেটের ওপর নির্ভর করে। কিন্তু এর উপকারিতার পাশাপাশি আছে অনেক অপকারিতাও। বিশেষ করে বেশি ইন্টারনেট ব্যবহারের কারণে এতে আসক্তি তৈরি হয়, যা সিগারেট বা মাদকের মতোই মারাত্মক। ইন্টারনেটের আসক্তির কারণ, কৌতূহল ও উৎস। ইন্টারনেট নতুন ব্যবহারকারীদের অনেক ব্যাপক উৎসাহের সাথে প্রায় সব লিংকে ক্লিক করে দেখে সেখানে কি আছে সাইট থেকে ঘুরে ঘুরে নিত্য নতুন তথ্য, বিনোদন, আবিষ্কার মোহগ্রস্ত হয়ে পড়ে। এভাবে অনলাইনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় তথ্য নিয়ে হিমশিম খাওয়া। ইন্টারনেট এখন সব বয়স ও পেশার লোকের জন্য এক বিশাল তথ্য ভাণ্ডার। পেশার কারণেই হোক বা শখের কারণেই হোক, নতুন নতুন তথ্য সংগ্রহের নেশায় একজন মানুষ এমনভাবে পেয়ে যায় যে সে বেশিরভাগ সময় ক্রমাগত ওয়েব পেজ হাতড়িয়ে পার করে দেয়। আর এভাবেই সে নিজের অজান্তে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। সাইবার সেক্সুয়াল আসক্তি। ইন্টারনেটে প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত চ্যাট রুম এবং সাইবার পর্ন রয়েছে। এসব সাইট একজন মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে, তার চিন্তা ভাবনায় স্থান করে নেয়। এই ধরনের নগ্ন বিকৃত রুচির সাইটগুলো সাধারণত প্রথম দিকে এগুলোর প্রতি কৌতূহল থাকলেও অনেকেই পরবর্তী সময়ে নেশায় পরিণত হয়। কম্পিউটার আসক্তি। এক্ষেত্রে একজন ব্যক্তি কম্পিউটার গেমস, কম্পিউটার প্রোগ্রামস, কম্পিউটার সেটিং প্রভৃতির প্রতি আকর্ষণ আর নির্ভরতা এমন পর্যায়ে চলে আসে যে সারাক্ষণ সে ওগুলো নিয়েই সময় কাটাতে পছন্দ করে। ভার্চুয়াল বন্ধুবান্ধব। ইন্টারনেটের সুবাদে দূর দূরান্ত দেশ বিদেশ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা। ব্লগ, ফোরাম, চ্যাটরুম, ফেসবুক, টুইটার ইত্যাদি একজনের সাথে আরেকজনের পরিচয় হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে। সে কারণেই ইমেল, অনলাইন চ্যাটিং, ফেসবুক, বন্ধুর তালিকা দিন দিন বড় হচ্ছে। বিনোদন, বিকল্প বিনোদন। ইন্টারনেট অনেক বিকল্প বিনোদন হিসেবে বেছে নিয়েছে। গান, ভিডিও ক্লিপ, মুভি, নাটক, গেমস, টিভি, ভিডিও, লাইভ খেলাধুলা ইত্যাদি এখন ইন্টারনেটে উপভোগ করা যায়। বাস্তব জীবনের সমস্যা। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা নিয়ে আমাদের জীবন। সব দুঃখ কষ্ট সবাই একইভাবে মোকাবেলা করতে পারে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে সমস্যা আসতে পারে। অনেকে এসব দুঃখ কষ্ট ও সমস্যা ভুলে থাকার জন্য ইন্টারনেটকে বিকল্প হিসেবে বেছে নেয়। এভাবে বাস্তব জীবনের সমস্যাকে ভুলতে গিয়ে আরও একটি সমস্যায় পতিত হয়, যার নাম ইন্টারনেট আসক্তি। ভার্চুয়াল জগতে প্রচার ও সেলিব্রিটি। ইন্টারনেট সহজে নিজেকে প্রচারের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে দেয়। প্রতারণা ও ধোঁকাবাজি। ইন্টারনেটে যেহেতু নিজের পরিচয় গোপন রেখে অনেক কিছু করা যায়, তাই এটা অনেকের কাছে ফন্দি, ফিকির ও প্রতারণার স্বর্গরাজ্য। ইন্টারনেট আসক্তি থেকে প্রতিকারের বেশ কিছু উপায়। চিত্ত বিনোদনের অন্য উপকরণের মাঝে নিজেকে জড়ানো। পরিবারের সাথে আরও বেশি সময় দেওয়া। নিজের প্রতি দুঃখ কষ্ট সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা দূর করার জন্য সচেষ্ট হওয়া। 4. নিজের সমস্যাগুলো নিজের মাঝে গুটিয়ে না রেখে আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করা। 5. ইন্টারনেটের প্রযুক্তিকে নিজের সহায়তার কাজে ব্যবহার করা। নির্ভরতা যেন পারিবারিক বা সামাজিক গণ্ডিতে অতিক্রম না করে। বাস্তব জীবনে বেশি মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। প্রিন্ট মিডিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করা, অর্থাৎ বই, খাতা, কলম ইত্যাদি অনলাইনে না,
অসামাজিক, লাজুক ও ঘরকুনো স্বভাব থাকলে তা পরিবর্তন করা। 9. প্রয়োজনে মানসিক বিশেষজ্ঞের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেওয়া। 10. ধাপে ধাপে ইন্টারনেট ব্যবহারের সময় ও গুরুত্ব কমিয়ে আনা। তো এই ছিল ইন্টারনেটের বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক। তো এটার সবচেয়ে খারাপ দিক হলো এইটা, এটার মাধ্যমে মানুষ এখন অত্যধিক আসক্ত হয়ে গিয়েছে, অত্যধিক, খুবই বেশি।